ছোটদের মনোরঞ্জনের জন্য এবং ছোটদের সঙ্গে সঙ্গে বড়দেরও হয়তো পুরনো দিনের অনেক কথাই মনে পড়ে যাবে, এমন কাহিনী নিয়ে আপনাদের সামনে আপনাদের কাছে সুখ শ্রাব্য করে তুলতে, হ্যাঁ আরব্য রজত। গত পর্বে আমরা জানি গল্পের শেষাংশে যেখানে শাহজাদি তার গল্পটি থামিয়ে দিয়েছিলেন সেখানে ঘটনাটা ঘটেছিল কি না, খলিফা হারুন আল রশিদ তার দুই সঙ্গী জাফর ও মসরুরকে তালা ভাঙা নির্দেশ দেওয়ার পর সিন্দুকটা খোলা হয়েছিল। বাদশাহ স্বয়ং জানতে খুব আগ্রহী সেই সিন্দুকের ভিতরে ছিলই বা কি। যখন রাত হয়েছে তখন শাহজাদিকে বাদশাহ বললেন, তাহলে বাকি গল্পের অংশটুকু তো আজ শোনা যাক। দুনিয়াজাদিও নড়ে চড়ে বসল, কারণ বাদশাহ যখন বাকি অংশটুকু শুনবে তখন তো দুনিয়াজাদিরও সে গল্প শোনা হয়ে যাবে। তাহলে আজ শুরু করছি শেষের সেই অংশটুকু। খলিফা হারুন আল রশিদ অত্যন্ত রেগে জাফর আর মসরুরকে বলল, এই তোমাদের শান্তির খবর আনা? দিনের পর দিন আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার কাছে বাহবা পাওয়ার জন্য আমাকে বলো যে দেশের কোনো জায়গায় কোনো অশান্তি খুন খারাপি হচ্ছে না, রাজ্যের মানুষ এখন নিতান্তই ভদ্র, সকলে সৎ পথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তবে কেমন করে ঘটনা ঘটল, আমার রাজ্যে কার এত বড় স্পর্ধা যে একটি সুন্দরী নারীকে খণ্ড খণ্ড করে সিন্ধুকের ভিতরে বন্ধ করে নদীর জলে ফেলে দিয়েছে? শোনো জাফর, এই খুনিকে ধরার দায়িত্ব তোমার, 3 দিনের মধ্যে যেভাবেই হোক এই খুনিকে ধরে আমার কাছে নিয়ে আসবে, আর যদি তা সম্ভব না হয় জেনে রেখো তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। খলিফার আদেশ শুনে জাফরের তো জ্ঞান হারাবার উপক্রম, দিনের শেষে বাড়ি ফিরে বিছানা নিয়ে নিলেন, অর্থাৎ শুয়ে পড়লেন একেবারে শয্যায়। মনে মনে চিন্তা করতে লাগলেন, কিভাবে খুনিকে ধরা যায়, এ তো অসম্ভব কাজ, একমাত্র আল্লাহ যদি খুনির নাম বলে দেন তবেই সম্ভব, এ যাত্রায় তার পক্ষে আর প্রাণ রক্ষার কোনো উপায় নেই। সেদিনের পর থেকে রাজপ্রাসাদে উজিরকে আর কেউ দেখতে পায় না। খলিফা মনে মনে ভাবলেন, নিশ্চয়ই খুনিকে ধরার জন্য উজির রাজ্যের প্রতিটি কোনায় কোনায় তন্ন তন্ন করে খুঁজছে। এক এক করে 3 দিন কেটে গেল, উজিরের দেখা নেই। খলিফা ভয়ানক রেগে গেলেন। চতুর্থ দিন খলিফা তার বিশ্বস্ত প্রহরীকে আদেশ দিলেন, যাও গিয়ে উজিরকে ধরে নিয়ে এসো। খলিফার আদেশ মতো প্রহরী উজিরকে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে এলো। উজিরের অবস্থা তখন সঙ্গীন, মনে মনে আল্লাহর নাম স্মরণ করছে, কাঁপতে কাঁপতে হাজির হলো রাজ দরবারে। খলিফা উজিরের অবস্থা দেখে বলল, জাফর মনে হচ্ছে তুমি খুনিকে ধরতে পারোনি, তুমি তো জানো খলিফার আদেশ কখনো কারো ক্ষেত্রেই নড়চড় হয় না, আগামীকাল সূর্য ওঠার আগে তোমার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। খলিফা তার বিশ্বস্ত প্রহরীর দিকে তাকিয়ে বললেন, এই খবরটা রাজ্যের সবাইকে জানিয়ে দাও, রাজ্যের জনগণ সচক্ষে দেখে যাক আমার আদেশ অমান্য করার প্রতিফল। খবরটা তো চারিদিকে ছড়িয়ে পড়ল, রাজ্যের সমস্ত লোক স্তম্ভিত হয়ে গেল, চারিদিকে ইতস্তত জটলা করছে সব মানুষ, রাজ্যের প্রতিটি লোক জানে এ রাজ্যের সুলতান আল্লাহ সমান, একমাত্র অপরাধীদের তিনি শাস্তি দেন, কিন্তু কি এমন কাজ করেছে জাফর যার জন্য এই কঠিন শাস্তি? জাফর তো সুলতানের ডান হাত বললেই চলে। পরের দিন প্রভাতে সুলতানের নির্দেশ মতো প্রাসাদ দ্বারের উন্মুক্ত জায়গায় ফাঁসি মঞ্চ তৈরি করা হলো। রাত থেকে লোক ফাঁসি মঞ্চের কাছে জড়ো হতে লাগলো, সবার মুখে চাপা আতঙ্ক ভয়, সকলের চোখে জল, নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, সত্যি জাফর লোকটি খুব ভালো ছিল, গরিবের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু কি এমন অন্যায় করেছেন যার ফলে এই কঠিন শাস্তি পেতে হচ্ছে? সঠিক সময় প্রহরীরা বন্দী অবস্থায় জাফরকে ফাঁসি মঞ্চের সামনে নিয়ে এলো। জল্লাদ জাফরের সারা শরীর থেকে শিকল খুলে ফেলল, দুটো হাত পেছনে নিয়ে গিয়ে ভালো করে বেঁধে দিল, মুখে কালো কাপড় পরিয়ে দিল,
জমায়েত প্রজারা আর তখন চোখের জল আটকাতে পারছে না। জল্লাদ সুলতান খলিফার আদেশের অপেক্ষায় তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। সুলতান নির্দিষ্ট সময়ের অপেক্ষায় ঘড়ির দিকে তাকিয়ে আছে। এমন সময় এক যুবক ভিড় ঠেলে সুলতানের সামনে এসে অভিবাদন করে বলল, উজির সাহেবের কোনো অপরাধ নেই, উজির সাহেব যাকে খুঁজছিল আমি সেই ব্যক্তি, অনুগ্রহ করে নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেবেন না সুলতান। উপস্থিত জনতা এমন নাটকীয় দৃশ্য কল্পনাতেও ভাবতে পারেননি। কে এই যুবক যে জেনে শুনে মৃত্যুকে বরণ করে নিতে এসেছে? জাফারের চোখে জল এসে গেল। এ আল্লাহর মেহরবানি ছাড়া আর কিছুই নয়, নয়তো সাক্ষাৎ মৃত্যু থেকে কে বাঁচাতে পারে? এমন সময় যুবকের মতো এক বৃদ্ধ ভিড় ঠেলে সুলতানের সামনে উপস্থিত হয়ে বলল, হুজুর এই যুবক মিথ্যা কথা বলছে, খুন আমি করেছি, এই দুটো হাত দিয়ে আমি খুন করেছি হুজুর। সুলতান নাটকের পর নাটকীয় দৃশ্য দেখে ক্রুদ্ধ হয়ে জল্লাদকে আদেশ দিলেন, বৃদ্ধ এবং যুবক দুজনকেই ফাঁসির কাঠে ঝুলিয়ে দাও। এতক্ষণ জাফর সমস্ত কথা এবং নাটকীয় দৃশ্য দেখছিলেন, এবার ফাঁসির মঞ্চ থেকে নেমে এসে সুলতানকে সম্মানপূর্বক অভিবাদন করে বললেন, জাহাঁপনা, এটা কি ন্যায় বিচার হলো? এদের দুজনের মধ্যে যে কোনো একজন প্রকৃত খুনি, আপনার বিচারে একজন নিরপরাধ ব্যক্তির সাজা হচ্ছে, এ কি আল্লাহ সহ্য করতে পারবেন? উজির জাফরের কথায় সুলতান মনে মনে ভাবলেন, উজির তো ঠিক কথাই বলেছে, একজন নির্দোষ ব্যক্তিকেও সাজা পেতে হবে, তাতে করে রাজ্যের প্রজারাও তো ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। সুলতান যুবককে কাছে ডেকে বললেন, তুমি বলছো তুমি অন্যায় কাজ করেছো, কিন্তু কেনই জঘন্য অপরাধ করেছো তা তোমাকে বলতে হবে। যুবক বলল, হুজুর আমি সব কথা খুলে বলছি, যাকে আপনি খণ্ড বিখণ্ড অবস্থায় দেখছেন সে আমার বিবি, আমাদের খুব সুখের সংসার ছিল, কোনো অভাব ছিল না, এমনকি আমাদের তিনটি ছেলেও হয়েছিল, আমি আমার বিবিকে খুব ভালোবাসতাম, যখন যা চাইতো তাই এনে দিতাম। একদিন আমার বিবি আবদার করলো আপেল খেতে তার খুব ইচ্ছে করছে, মনে মনে ভাবলাম ইয়ার এমন কি দুষ্প্রাপ্য জিনিস, বিবিকে আশ্বস্ত করে বললাম এক্ষুনি আপেল এনে দিচ্ছি, কিন্তু বাজারে গিয়ে একটিও আপেল খুঁজে পেলাম না, কাছাকাছি সমস্ত বাগানে খোঁজ করলাম অথচ একটি আপেলও পেলাম না। একজন আপেল মালিকে আপেলের কথা জিজ্ঞেস করতে সে বলল, এই অসময়ে আপেল তুমি কোথায় পাবে, একমাত্র এক জায়গাতেই পেতে পারো, তা হলো বসরার সুলতানের বাগানে, সেখানে ১২ মাস আপেল ফলে। মালির কথা মতো ছুটলাম বসরায়। সুলতানের বাগানের মালিকে কিছু দিনার দিয়ে তিনটি পাকা আপেল নিয়ে বাড়িতে ফিরে এলাম। মনে মনে ভেবে খুশি হলাম, আপেল পেয়ে বিবি নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু বাড়ি ফিরে বিবির হাতে আপেল দিতে সে কোনো আগ্রহী দেখালো না, খাওয়া তো দূরের কথা। বেশ কিছুদিন পর একদিন আমি আমার দোকানে বসেছিলাম, দোকানে ভিড় ছিল না, এমন সময় দেখি একজন কুৎসিত কাফরি আমার দোকানের পাশ দিয়ে যাচ্ছে, হাতে একটি পাকা আপেল। আমি মনে মনে ভাবলাম এই লোকটাই অসময়ে আপেল পেল কোথায়, কৌতূহলী হয়ে লোকটিকে ডেকে জিজ্ঞেস করলাম, এই সময় আপেল পেলে কোথায়? সে তখন গর্বের হাসি হেসে বলল, এক বণিকের সুন্দরী বিবি তাকে খুব ভালোবাসে, সে এই আপেলটি উপহার দিয়েছে। আমার তখন সন্দেহ হলো, আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে দেখি তিনটির পরিবর্তে দুটি আপেল আছে। আমি তখন বিবিকে ডেকে জিজ্ঞাসা করলাম সে কোনো আপেল খেয়েছে কি না। আমার বিবি তাচ্ছিল্যের সঙ্গে বলল, না তো। আমার তখন ভীষণ রাগ হলো, আর কিছুই বুঝতে বাকি রইল না, সঙ্গে সঙ্গে রাগে বসে ধরালো ছুরি দিয়ে আমার বিবিকে হত্যা করে ফেললাম, এবং সাজা হবার ভয়ে তার দেহ খণ্ড খণ্ড করে কেটে সিন্ধুকে বন্দি করে দিলাম জলে ফেলে। নদীর জলে সিন্ধুকটা ফেলে দিয়ে বাড়ি ফিরে আসতেই দেখলাম আমার বড় ছেলে ঘরের চৌকাঠে বসে কাঁদছে। মনে মনে ভাবলাম আম্মাকে না দেখতে পেয়ে নিশ্চয়ই কাঁদছে। সামনে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কাঁদছিস কেন? সে বললো, আমি একটা আপেল নিয়ে রাস্তায় খেলা করছিলাম, এক ভয়ঙ্কর দর্শন কফরি আমার হাত থেকে আপেলটা কেড়ে নিয়েছে, আমি বারবার তাকে আমার আপেলটা ফেরত দিতে বললাম, সে শুনল না, আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে নিয়ে চলে গেল।
আমি তখন বুঝতে পারলাম আমি কি অপরাধ করেছি। নিরপরাধ দেবীকে ভুলবশত হত্যা করেছি। আমি আফসোস করতে লাগলাম, প্রায় পাগল হওয়ার উপক্রম। কিন্তু কি আর করার আছে, যে চলে গেছে তাকে কি আর কোনোদিন ফিরে পাব। আমি দরজার সামনে মাথায় হাত দিয়ে ঠেস দিয়ে বসে আছি। সেই সময় হঠাৎ আমার বিবির আব্বাজান আমার বাড়িতে উপস্থিত হলেন। আমাকে এভাবে বসে থাকতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। বসে থাকার কারণ জিজ্ঞেস করলেন। আমি কোনো কিছু গোপন করলাম না, বিস্তারিত সব ঘটনাই বললাম। একমাত্র কন্যার মৃত্যুর খবর শুনে তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন, কিন্তু বুঝতে পারলেন না আমার কোনো দোষ নেই, তাই আমাকে ক্ষমা করে দিলেন। যখন তিনি জানতে পারলেন আমি ধরা পড়ে গেছি, তখন তিনি ছুটতে ছুটতে এখানে এলেন এবং মিথ্যা দণ্ডাদেশ তিনি মাথা পেতে নিতে চাইছেন। এই বৃদ্ধ ব্যক্তি আমার শ্বশুর মশাই। হুজুর, অনুগ্রহ করে আপনি বৃদ্ধের কথা শুনবেন না, আপনি আমার পাপের উপযুক্ত সাজা দিন। খলিফা যুবকের মুখে সমস্ত ঘটনা শুনে মনে মনে ভাবলেন পারতপক্ষেই যুবকের কোনো উপায় ছিল না, ভুলবশত সে তার স্ত্রীকে হত্যা করেছে, অতএব ওকে শাস্তি দেওয়া বোধ হয় উচিত হবে না। এই অবধি গল্পটি বলার পর আবার যথারীতি পূর্বের আকাশ লাল হয়ে উঠছিল। সকাল হয়ে আসছে, বাদশাহ শাহজাদিকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারলেন না, কারণ গল্পের বাকি অংশটুকু শোনার জন্য তিনিও তো ছটফট করছেন দুনিয়াজাদির মতো। তিনি শাহজাদিকে বললেন, ঠিক আছে, আজ রাতে তাহলে বাকি অংশটি শুনে দেখতে হবে। শাহজাদি মুচকি হেসে বললেন, জো হুজুর যা পানা। এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট ছোট বন্ধুদের কাছে এই গল্পটি শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, শুনতে থাকুন আরব্য রজনীর আরও নানান আকর্ষণীয় গল্প। পরবর্তী অংশ শুনতে হলে পরবর্তী পর্বের অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ।